नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा सुनछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। आपनादेर संगे आलोचना करब आगामी अक्टोबर मास 2021 साल मकर राशि बा लग्नेर जातक जातिकादेर क्षेत्रे कि धरनेर शुभ बा अशुभ फल आसते पारे, तबे तार आगे आलोचना करब ई विशेष मासेर विशेष ग्रहगत अवस्थान एवं ई विशेष मासेर गुरुत्वपूर्ण বিষয়গুলি সম্পর্কে। এই বিশেষ মাসের প্রথম সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো তা হলো মহালয়া অমাবস্যা তিথি। তাই 6 অক্টোবর 2021 বুধবার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং মাতৃপক্ষের সূচনা তিথি। 10 অক্টোবর 2021 রবিবার ললিত পঞ্চমী এবং এই বিশেষ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো তা হলো দুর্গোৎসব। দুর্গোৎসবের সূচনা হলো 11 অক্টোবর 2021 সোমবার এবং এই বিশেষ তিথি হলো ষষ্ঠী এবং মহা অষ্টমী হলো বুধবার 13 অক্টোবর 2021 এবং মহানবমী 14 অক্টোবর 2021 বৃহস্পতিবার এবং দশমী তিথি হলো শুক্রবার 15 অক্টোবর 2021 এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি একাদশী তিথি রয়েছে এই বিশেষ মাসে। 2 অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি এবং এই বিশেষ একাদশী তিথির নাম হলো ইন্দিরা একাদশী এবং 16 অক্টোবর 2021 শনিবার পাপাঙ্কুশ একাদশী তিথি। 20 অক্টোবর 2021 বাল্মীকি জয়ন্তী এবং সেই সাথে শ্রী সত্যনারায়ণ ব্রত এবং পূর্ণিমা তিথি। 24 অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তা হলো সংকষ্টী চতুর্থী এবং 28 অক্টোবর কালাষ্টমী। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিশেষ অক্টোবর মাস। এখন দেখে নেব গ্রহগত অবস্থান কি থাকবে এই বিশেষ মাসে। মাসের শুরুতেই রাহু অবস্থান করবে বৃষ রাশিতে এবং চন্দ্রদেব নিজের গৃহ কর্কট রাশিতে অবস্থান করবে। মঙ্গল এবং রবিদেব একই সঙ্গে অবস্থান করবে কন্যা রাশিতে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি মঙ্গলের যোগ তৈরি করবে। বক্রি অবস্থায় বুধ তুলা রাশিতে শুক্রদেবের সঙ্গে অবস্থান করবে মাসের শুরুতেই। কেতু অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, বৃহস্পতি এবং শনি বক্রি অবস্থায় মকর রাশিতে অবস্থান করবে। তবে মাসের মাঝামাঝি বুধ আবার বক্রি অবস্থায় নিজের গৃহ অর্থাৎ কন্যা রাশিতে ফিরে আসবে গোচরে এবং সেখানে মঙ্গল বুধ এবং রবিদেবের বিশেষ সহবস্থান থাকবে। শুক্র এবং কেতু একই সঙ্গে বৃশ্চিক রাশিতে থাকবে এবং মাসের মাঝামাঝি বৃহস্পতি শনি একই সঙ্গে অবস্থান করবে মকর রাশিতে। তবে শনিদেবের বক্রি অবস্থা দূর হবে এই বিশেষ সময় এবং রাহু অবস্থান করবে বৃষ রাশিতে এবং মাসের শেষে বৃহস্পতি এবং শনিদেব বক্রি দশা থেকে বেরিয়ে এসে মকর রাশিতে একই সঙ্গে অবস্থান করবে এবং বুধ স্বগৃহে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে। রবি এবং মঙ্গল একই সঙ্গে অবস্থান করবে তুলা রাশিতে, এখানে রবিদেব নিচস্থ অবস্থায় থাকবে এবং শুক্রদেব এবং কেতু একই সঙ্গে বৃশ্চিক রাশিতে গোচর করবে। তাই এই সারা মাস রাশিগত এবং গ্রহগত এবং সেই সাথে যোগগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। তাই আসুন দেখে নেওয়া যাক, আপনাদের সঙ্গে আলোচনা করব 2021 অক্টোবর মাস মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। প্রথমেই আলোচনা করব আপনাদের কর্মক্ষেত্রের বিষয়ে। কর্মজীবনের দিক থেকে অক্টোবর মাস মকর রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই মাসে গ্রহগত অবস্থান এবং গোচরের পরিবর্তন কর্মজীবনের উপরে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বুধ এবং শুক্র দশম গৃহে একটি লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। সহকর্মীদের সঙ্গে এবং কর্মক্ষেত্রে কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। শনিদেবের দৃষ্টি দশম গৃহে থাকবে, আপনার গৃহের অধিপতি। তাই কঠোর পরিশ্রমের বিশেষ ইঙ্গিত থাকলেও কর্মে সফলতা আসবে, কোনোভাবেই বৃথা যাবে না। এই বিশেষ মাসে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন। 17 অক্টোবর গ্রহরাজ রবিদেব দশম গৃহে প্রবেশ করবে এবং 22 অক্টোবর মঙ্গলও দশম গৃহে প্রবেশ করবে। চাকরির উন্নতির যোগ থাকবে, ব্যবসাতে উন্নতির বিশেষ সুযোগ সুবিধা পাবেন, লাভের সুযোগ থাকবে এই বিশেষ মাসে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে, সেই ক্ষেত্রে বলবো ক্যারিয়ারের উন্নতি এবং আপনারা ক্যারিয়ারে সর্বাত্মক সফলতা পেতে পারেন এই বিশেষ মাসে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিশেষ মাস আপনাদের বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি না হলেও সমস্যা হচ্ছে না। দেবগুরু বৃহস্পতি আপনার সমৃদ্ধির কারক হিসাবে থাকবে এবং সেই সাথে বলবো বৃহস্পতি এই বিশেষ মাসে কিছুটা শুভ কিছুটা অশুভ ফল দেবে আপনাদের, কারণ নিজ ভঙ্গ রাজযোগ থাকলেও বক্রি অবস্থা ছাড়াকালীন
বা বক্রী অবস্থায় শুভ অশুভ মিশ্রিত ফল থাকবে আপনাদের এই বিশেষ মাসে। তাই সমস্ত মাস আপনারা অনুকূল ফল নাও পেতে পারেন, পরিশ্রম অনুসারে ফল আপনারা পেলেও সঠিক অর্থ আপনারা নাও পেতে পারেন। তাই আর্থিক সমস্যা থাকতে পারে, তাই খরচকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এই বিশেষ মাসে, অন্যথায় সমস্যা বাড়বে এবং উন্নতির যোগ রয়েছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগান। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনুকূল হবে না এই বিশেষ মাস, শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তাই সর্দি কাশি, আবহাওয়ার পরিবর্তন এগুলো আপনার শরীরের উপরে প্রভাব বিস্তার করবে। তাই শরীরকে ফিট রাখার জন্য ডায়েটকে নিয়ন্ত্রণ করুন, বাইরের খাবার দাবার, ভাজা খাবার দাবার থেকে দূরে থাকুন। তাই খাদ্য তালিকাতে পুষ্টিপূর্ণ বা পুষ্টি যুক্ত খাবারকে রাখুন। তাই এই বিশেষ মাসে ফিট থাকাটা অত্যন্ত জরুরি আপনাদের ক্ষেত্রে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে এই বিশেষ মাস অত্যন্ত শুভ হবে, গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে। পুরো মাস জুড়ে আপনারা প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে ভালো সময় কাটাবেন, কোনো এন্টারটেনমেন্টমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা খাবার দাবার করতে পারেন, তবে খুব খাবার দাবারের বিষয়ে সতর্ক থাকুন। প্রেম এবং বিবাহ সম্পর্কের বিষয়ে এগিয়ে যাবে। মকর রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বিবাহের প্রস্তাব পেতে পারেন এবং সেই সাথে আপনারা এই বিশেষ মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে চতুর্থ গৃহে বুধ এবং শুক্রের বিশেষ দৃষ্টি থাকবে, তাই পারিবারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এই বিশেষ মাসে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে, পরিবারের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। তবে 22 অক্টোবর মঙ্গলে বিশেষ গোচরের পরিবর্তন, আপনার দশম গৃহে এবং চতুর্থ গৃহের অধিপতির দৃষ্টি থাকবে এখানে। তবে মঙ্গলের মতো উগ্র রাশির উগ্র অধিপতি কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে, তাই অশান্তি থেকে দূরে থাকুন, কোনো গুরুতর সমস্যা যদিও হবে না, তাই নিজের কথাবার্তার প্রতি অবশ্যই লাগাম দিতে হবে। এই বিশেষ মাসে আপনারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন, সম্পত্তিতে বিনিয়োগে আপনারা অর্থ ইনকাম করতে পারবেন, বিরোধিতা থেকে অনেকটা বেরিয়ে আসবেন এই বিশেষ মাসে। ভাই বোনের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সার্বিক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ মাসে পারিবারিক জীবনে আপনারা অবশ্যই যদি ভেবেচিন্তে না কথা বলেন বা শালীনতা বজায় না রাখেন, তাহলে কিন্তু বিপর্যয় তৈরি হবে। কারণ দ্বিতীয়ার্ধে মঙ্গল আপনাকে কিন্তু বিভিন্ন ঝগড়া বিবাদের মধ্যে টেনে নিয়ে আসতে পারে। পরিবারের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, অর্থাৎ পরিবারে যারা বয়স্ক তাদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখলে সমস্যা তৈরি হবে। এই বিশেষ মাসে আপনারা কাজের চাপ খুব বেশি পাবেন না, তাই কাজের চাপের কম থাকার জন্য কিছুটা স্বস্তি বোধ করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন কিছু শুরু করতে পারেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই বিশেষ মাস আপনারা ভালো ফল পাবেন, বাড়ির সদস্যদের পাশে আপনারা অবশ্যই পাবেন। এই বিশেষ মাসে আপনারা অবশ্যই যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসবে, তাই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে প্রবীণদের সহযোগিতা নিলে ভালো ফল আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি দেন সেক্ষেত্রে নতুনভাবে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। এই বিশেষ আপনাদের বলবো, এই বিশেষ মাসে গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ করা অত্যন্ত জরুরি, বিশেষত যোগা মেডিটেশন এগুলো করলে অত্যন্ত শুভ ফল পাবেন। অন্তত 10-15 মিনিট ওম শব্দ দিয়ে আপনারা মেডিটেশন করুন, অনুলোম বিলোম সেই সাথে কপালভাতি এগুলো করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। রাতে ঘুমানোর আগে 10-15 মিনিট অবশ্যই ধ্যান করুন, সেই সাথে বলবো ঘুমানোর সময় কোনো ভালো গান আপনারা শুনুন, হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার করে, হনুমানজির পূজা অর্চনা করুন, তাতে সংকট দূর হবে, সার্বিক সুখ শান্তি আসবে। বাইরের গরুকে এবং কুকুরকে কিছু না কিছু খেতে দিন, পাখিকে দানা শস্য এবং জল দিতে আপনারা ভুলবেন না। আপনাদের গৃহের চারিদিকে দরিদ্র মানুষ কিংবা ক্ষুধার্ত মানুষকে কিছু না কিছু সাহায্য করুন। এই বিশেষ মাসে আপনাদের বলবো, বিবাহ সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন এবং অবশ্যই কাছের মানুষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সবথেকে ভালো ফল পাবেন। তাছাড়া এই বিশেষ মাসে বেশ কিছু উপায় আপনারা করতে পারেন, সেক্ষেত্রে শনিদেবের পূজা অর্চনা এবং আপনারা এই সময় মা দুর্গার কোনো মন্দিরে গিয়ে অবশ্যই জবা ফুল নিবেদন করুন, বিশেষত শুক্রবার করে করলে এই উপায় ভালো ফল পাবেন। এবং সেই সাথে মায়ের পদস্পর্শ করে আপনারা আশীর্বাদ নিন।
তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 2021-এর অক্টোবর মাস আপনাদের কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। এই ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।